একজন জীবিত গুরুর মহত্ব কি এবং একজন জীবিত গুরুর তুলনায় যিনি রেখেছেন এমন একজন গুরুর পার্থক্য কি সেটা বোঝাতে পারেন আমাকে কি সত্যি জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য বোঝাতে হবে এটা খুব বড় পার্থক্য তাই না এখন আপনি কি হতে চান জীবিত না মৃত জীবিত তাই না তো জীবিত থাকার মূল্য আমাকে বোঝাতে হবে না জীবিত থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাই না আপনি গুরু হন বা না হন জীবিত থাকা খুবই তাৎপর্যপূর্ণ তাই না তো এই তাৎপর্য সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য যারা শরীর ত্যাগ করেছেন তারা প্রেরণার উৎস হতে পারেন কিন্তু আপনি তাদের সঙ্গে কাজ করতে পারেন না এটা হতে পারে যে একটা সময় পর্যন্ত হয়তো তারা কাজ করতে চান বা কিছুদিন পর্যন্ত হয়তো তারা কাজ করতে সক্ষম হন যদি নিজেদের সেভাবে তৈরি করে থাকেন যে তারা এক নির্দিষ্ট স্তরের নৈপুণ্য অর্জন করেছেন তাহলে কেউ কেউ হয়তো কাজ করেন কিছু দিনের জন্য তা না হলে তাদের শক্তি আপনার সাধনার জন্য অনুকূল হবে কিন্তু তারা পথ প্রদর্শক হবেন না তারা এক অনুকূল আবহ এক অনুকূল পরিবেশ তারা আপনার বেড়ে ওঠার জন্য ভালো জমি কিন্তু তবুও তারা পথপ্রদর্শক নন এই যে এখানে বসে আছেন অনেক কিছুই গ্রহণ করছেন না প্রায় পুরোটাই নিজের মনে আছেন তাই না হুম ঠিক বলছি তো প্রায় সবটুকুই আপনি নিজের মনে থাকেন বলে আপনার প্রয়োজন শুধুই পথ নির্দেশ যদি আপনি সব কিছুই গ্রহণ করতে সক্ষম হন আপনার গুরুরও প্রয়োজন নেই কারণ কৃপা সর্বত্র রয়েছে আপনার গুরুর প্রয়োজন নেই মন্দিরের প্রয়োজন নেই ধ্যানের প্রয়োজন নেই কোনো কিছুরই প্রয়োজন নেই যদি আপনি সব গ্রহণ করতে পারেন সেটি দুর্লভ প্রাণী এই মুহূর্তে মূলত আপনার মনটাই আপনি ক্ষণিকের জন্য গ্রহণ করতে পারেন বিক্ষিপ্তভাবে তাই না মূলত যখন মনটাই আপনি জীবিতের সঙ্গে সবচেয়ে ভালো করবেন মৃতের সঙ্গে নয় সবটাই গ্রহণ করতে পারেন তাহলে মৃতের সাথেও ভালো করবেন এমনকি মৃত ব্যক্তিটিকে ছাড়াও চালিয়ে নেবেন কারণ কৃপা সৃষ্টির কোনো এক জায়গায় সীমিত নয় সৃষ্টির বুকে এমন কোনো স্থান নেই যেখানে কৃপা নেই হতে পারে যে কোনো কোনো জায়গা বেশি সহায়ক কিন্তু সৃষ্টিতে এমন কোনো স্থান নেই যেখানে কৃপা নেই বিষয়টা শুধু এই যে এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় তীব্রভাবে মথিত হচ্ছে আপনাকে গ্রহণের উপযোগী করতে কারণ আপনার গ্রহণ করার ক্ষমতাটি কিছুটা সংবেদনহীন হয়ে আছে এখন দেখুন এখানে বসে আপনার মনে হচ্ছে এটা শুধুই একটা বাগান যদি মন্দিরে যান আপনি এরকম হয়ে যাবেন হুম কিন্তু কিছু মানুষ ধ্যানলিঙ্গ মন্দিরে যান এদিক ওদিক দেখেন কিছুই হচ্ছে না শুধু টপ 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 জলের ফোঁটা পড়ছে কিছুই হচ্ছে না কি হচ্ছে এখানে এখন তাদের এখানে ঠান্ডা জলে ডুবিয়ে দিই এই তীর্থকুণ্ডে তারপর তারা ওখানে বসে অনুভব করেন কিছু একটা হচ্ছে আবার কিছু মানুষ আছেন যাদের ঠান্ডা জলে তিনবার ডোবালেও কিছু হয় না ওখানে বসে তখনও ওপর নিচে দেখতে থাকেন তাদের আপনি ভৈরবীর কাছে নিয়ে যান তারা হঠাৎ জেগে ওঠেন এসবই বিভিন্ন ধরনের শক্তি এমন নয় যে শক্তি এখানে কম আছে এখানেও তা রয়েছে কিন্তু তার তীব্রতার মাত্রা এতটা নয় যে আপনি উপলব্ধি করতে পারেন আপনি যেখানেই থাকুন এটা আছেই আগে এখানে একটা বোর্ড থাকতো আমি জানি না এখনও সেটা আছে কি না যখন প্রথমবার এখানে আসি ট্রাঙ্গুলার ব্লকটি চালু হওয়ার পর ওটাই একমাত্র সম্বল ছিল আসলে আমাদের একটাই কুটির ছিল এবং ওই ট্রাঙ্গুলার ব্লকটিতে আমরা প্রথম একটাই ঘর তৈরি করি আর কয়েকটা শৌচাগার বানাই তারপর দেখলাম যে মানুষের শৌচকার্যের সমস্যা আছে জানেন তো শৌচকার্যের সমস্যা কি? একবার শঙ্করণ পিল্লাই ডাক্তারের কাছে গিয়ে বললেন যে আমার শৌচকার্যে ভয়ঙ্কর সমস্যা আছে ডাক্তার জিজ্ঞেস করলেন সমস্যাটা কি মূত্রত্যাগ করতে পারছেন না ঠিক করে হচ্ছে না না ডাক্তার বাবু একদম ঠিক হয় প্রতিদিন সকাল ছটায় ঘড়ির কাঁটা ধরে হয়ে যায় তাহলে কোষ্ঠকাঠিন্য হয়েছে সমস্যাটা কি না বাবু একদম ঠিক হয় প্রতিদিন সকালে ঠিক সাতটায় ঘড়ির কাঁটা ধরে হয়ে যায় সব সময়। তো ডাক্তার একটু চিন্তা করে বললেন তাহলে আপনার শৌচের কি সমস্যা আসলে ডাক্তারবাবু আমি রোজ সকাল আটটায় উঠি তো মানুষের শৌচের এরকম সমস্যা ছিল এমন নয় যে ওটা হচ্ছিল না হচ্ছিল কিন্তু একটু অপরিচ্ছন্নভাবে হচ্ছিল তা আমি বললাম একটা বোর্ড লাগিয়ে দিতে ঈশ্বর এখানেও আছেন প্রতিটি শৌচালয়ের ভিতরে দরজা বন্ধ করে বসে দেখবেন লেখা আছে ঈশ্বর এখানেও আছেন যাতে সৌচকর্মটিও পবিত্রভাবে পবিত্রভাবে করেন এক আধ্যাত্মিক প্রক্রিয়া হতে পারে আসলে আধ্যাত্মিক প্রক্রিয়ার উদ্দেশ্যই তো নিজেকে নির্মল করা এটা সর্বাধিক শুদ্ধি দিনের মধ্যে সবচেয়ে ভালো শুদ্ধিকরণের কাজ হ্যাঁ তো কৃপা ওখানেও আছে আমি বলছি শুনুন সেটা শৌচালয়ে কম কিছু নেই কিন্তু শৌচালয়ে আপনি অনুভব নাও করতে পারেন কারণ কাজ আপনি ওখান থেকে বেরিয়ে যেতে চান কিন্তু মন্দির অনেক বেশি অনুকূল শুধু পরিবেশ নয় শক্তির দিক থেকেও অনুকূল বানানো হয়েছে যাতে আপনি অনুভব করতে পারেন এই মুহূর্তে জীবনী শক্তি সব জায়গায় রয়েছে কিন্তু আপনি তা গ্রহণ করতে পারছেন না আপনাকে এক বিশেষ পদ্ধতিতে খাবার তৈরি করে খেতে হবে তবেই তা আপনি গ্রহণ করতে পারবেন একটা ছাগল এসে এই ঘাস খায় আর তার পুষ্টিও হয় কিন্তু আপনি এই ঘাস খেলে পুষ্টি হবে না আপনার জন্য অন্য কিছু জিনিস চাই এরকম অনেক কীটপতঙ্গ আছে বা অতি ক্ষুদ্র জীবাণু আছে যাদের নব্বই শতাংশ জীবনী শক্তি আসে সূর্যের আলো এবং বায়ু থেকে জল বা খাদ্য থেকে নয় তাদের মাত্র দশ শতাংশ শক্তি আসে জল আর যেটুকু খাবার তারা খায় তা থেকে কারণ তারা অতি ক্ষুদ্র যদি আপনি অতি ক্ষুদ্র হন কতটা খাবেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাই না এমন কি আপনার নিজের মধ্যেও যদি গ্রহণ করতে সক্ষম হয়ে ওঠেন তো দেখবেন কোনো একটি নির্দিষ্ট দিনে যদি পরমানন্দে থাকেন সারা দিন যে পরিমাণ খাবার আপনি খেয়ে থাকেন সেটা একেবারে কমে যাবে কারণ আপনার গ্রহণ করার ক্ষমতা বেড়ে গেছে যেভাবে আপনি সূর্যের আলো বাতাস আর জলকে গ্রহণ করেন সহজেই আপনার ষাট শতাংশ জীবনী শক্তি তৈরি করা যায় সূর্যের আলো বাতাস আর জল থেকে মাত্র চল্লিশ শতাংশ আসবে খাবার থেকে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বর্তমানে যা খাচ্ছেন তার পঁচিশ থেকে তিরিশ শতাংশ খেয়ে খুব ভালোভাবে বাঁচতে পারেন একই ওজন বজায় রাখতে পারেন ওজন কমবে না একই থাকবে খুব ভালোভাবে বাঁচতে পারেন আরও বেশি স্বাস্থ্যবান আরও বেশি চটপটে আরও বেশি সক্রিয় আরও প্রাণবন্ত হতে পারেন শুধু যা খাচ্ছেন তার মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ খেয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন তা হয় কি না ভাবস্পন্দনা কার্যক্রমে এলে সাধারণ খাবারের কুড়ি থেকে পঁচিশ শতাংশ খেতে পারেন না কারণ সেই সময়টা আমরা দিই না কিন্তু তাতেও মানুষ অনেক বেশি প্রাণবন্ত থাকেন স্বামী মতে এসে মানুষ ধ্যানমগ্ন হয়ে খুব সামান্যই খান আর তাতেও ভালোই থাকেন তো আপনার গ্রহণ করার ক্ষমতাকে বাড়াতে হবে এই গ্রহণ ক্ষমতা যদি বাড়ে তাহলে মৃত জীবিত বা অস্তিত্বহীনও আপনাকে সাহায্য করবে কিন্তু মনটাই যখন সব কিছু তখন জীবিতের সঙ্গেই থাকা উচিত না হলে নিজেকেই প্রতারণা করবেন সব রকমের বার্তা আপনি পাবেন সেই সব বার্তা যা আপনি পছন্দ করেন যদি স্বর্গ থেকে আপনার গুরু বার্তা পাঠান আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করবেন না এটা আপনার মনের কারসাজি সত্যি এটা মনের কারসাজি তিনি এসব করেন না আর স্বর্গ থেকে প্রেমের চিঠি পাওয়াও সস্তা কারণ এতে কাগজের কোনো খরচ নেই আর পরিবেশের দিক থেকেও খুব সংবেদনশীল বিষয় কাগজের ব্যাপারটা তো এটা বেশ পরিবেশ বান্ধব প্রেমের সম্পর্ক একটা ঘটনা বলি একটি ছেলে কলেজে গিয়ে প্রথম দিনেই সে দেখলো তার বাঁদিকে একটি সুন্দরী মেয়ে বসে তো একটা ছোট্ট কাগজের টুকরোয় সে লিখল আমি তোমাকে ভালোবাসি তুমি আর মেয়েটিকে সেটি দিলো মেয়েটি লিখলো না আর কাগজটা ফেরত দিল ছেলেটি সেই কাগজ থেকে নাটা মুছে নিজের পিছনে বসা মেয়েটিকে দিল দ্বিতীয় মেয়েটি লিখলো হ্যাঁ আর ছেলেটিকে ফেরত দিয়ে দিল এই কাহিনী শিক্ষা হল কাগজ বাঁচাও প্রকৃতি বাঁচাও তো পরিবেশের দিক থেকে এটা ভালো আধ্যাত্মিকভাবে নয় আপনি যখন এতটাই মন কেন্দ্রিক আপনার প্রয়োজন আরেকটি চিত্তের আপনাকে ঠিক করতে যদি আপনার মন না হয়ে কিছু গ্রহণ করতেন তাহলে মৃত বা অস্তিত্বহীন এমনকি একটা পাথরও আপনাকে সাহায্য করত। সেটাই করত গ্রাস এমনকি একটি ঘাসের ফলকও আপনার গুরু হতে পারে কিন্তু সেটা হবে যদি আপনি মন বিহীন হন যখন আপনি এতটাই মন মনকেন্দ্রিক আপনার প্রয়োজন আরেকটি চিত্তের আপনার মনের থেকেও চতুর প্রতিনিয়ত আপনাকে ঠিক রাখতে